কাল তাই ফুল সার, হুম 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 ফুল সার। আমার সিরিয়াসলি খুব লজ্জা লাগছে, কিন্তু কার্তিক তো এসে আর মামারা 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 টাকা মাসে মাসে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করবো। সায়ন দিস ইজ বিজনেস বল, 500 টাকা দিন তো চ্যানেল আরিশি সিংহা ব্লগস। অনেকদিন পর আর একটা ব্লগে, আমাদের বাড়িতে কার্তিক পুজো। আগের বছর কার্তিক ফেলে রেখেছে, সেই কার্তিক এবছর পুজো হবে। আগের বছর আমার অনুষ্ঠান ছিল বলে পুজো করতে পারিনি, এবছর অনুষ্ঠান রাখিনি, বাড়িতে পুজো হবে। ভেতরে আমি আমার ঘরের পুজো অলরেডি দিয়ে ফেলেছি, আর এখন এখানে চলছে লুচি, সুজি, নাড়ু, খিচুড়ি, এইসব এখন রান্না হবে। ও, বেগুন ভাজা হবে, তার মধ্যে মাম এখন লুচিটা সেরে নিয়েছে। এরপর নারকোল করা হবে, নাড়ু হবে, আর আমাদের পুজো আজকে 8টা থেকে শুরু হবে। তো এই ছোটো ছোটো কিছু কিছু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কারা কারা বাড়িতে কার্তিক পুজো করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। আজকে আমি কিন্তু শুধু একা উপোস নেই, আমি আছি মা মাছের সাথে, তোমাদের দাদা যে ভিডিও করে দিচ্ছে আমাকে। সবাই আমরা একসাথে আজকে পুজো দেবো। আমার কিন্তু এটা প্রথম বছর কার্তিক পুজো, তাই বাড়িতে সকাল সকাল বাড়ির পুজোটা সেরে নিয়ে কার্তিক পুজোর গোছগাছ আমি শুরু করে দিয়েছি। এখানে কিন্তু মাম বাইরে লুচি সুজি এগুলো রান্না করছে, আমি ঘরের পুজোটা সেরে মামের হাতে হাতে করে দেবো। তোমরা কারা কারা পুজো করেছো আমাকে জানিও, এবং যেহেতু আমার প্রথমবারের পুজো, আমি কিন্তু অনেকটাই কনফিউজ ছিলাম যে কী কী করবো আর কী কী করবো না। দেখো, এখানে আমি পুজো করছি আর ননবর এখানে ঘুম পাচ্ছে তবুও বসে থাকে। আমার পুজোর সময় ও আমার পাশেই বসে থাকে, ওর ঘুম পাচ্ছে তবুও এখানে বসে থাকবে। দেখো, একটু পরে মুখটা নিচু করে শুয়ে পড়বে। যাই হোক, পুজোর গোছগাছ করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার মনে হয় পুজো করতে এখানে সবারই ভালো লাগে। আমি বলেছিলাম তুমি তাড়াতাড়ি চলে আসবে, দাদা তাড়াতাড়ি চলে এসছে। কী নিয়ে এসেছো তুমি? জামাটা কি সুন্দর, ও শীতকাল তাই ফুল শার্ট, ফুল শার্ট আজকে একটা মজার জিনিস হয়েছে, আমি একা একা ভিডিও করছিলাম, তখন দেখি বাবু এসছে, মানে আমার শ্বশুর চলছে। তো আমি বাবুকে বললাম, বাবু আমাদের একটু ফুলকপি ভাজা, খিচুড়ি হবে, খিচুড়ি এখানে বসে গেছে বলছে, মানে ডিরেক্ট ব্লগের মতো করে, মানে এটা আমার কাছে ফার্স্ট টাইম। দেখো তোমরা, শাশুড়ি মা খুন্তি নাড়ছে, আমার পাগলি মা কুটনো করছে, ছোট বদ শাশুড়ি পুজোর গোছাচ্ছে। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এই আমাদের চম্পা, এই তোমার বাবু ব্লগিং শিখে গেছে, ভালো বলছে, ভালোই বলছে। এই এইটা আছে আমাদের খুশ শাশুড়ি, বদ শাশুড়ি, ভালো শাশুড়ি, আবার সবার ভালো। হ্যাঁ, ছোট মেয়ে ভালোই ট্যালেন্টেড হয়েছে তোমার জন্য মনে হয়।
পুজোর গোছ গাছ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমার মনে হয় নভেম্বরে প্রথম এই বছরে ঠান্ডাটা এত লেটে পড়লো, এবং ঠান্ডা লাগছিল বলে আমাকে তোমাদের দাদা দেখো মাথায় টুপি দিয়ে গেছে, যেহেতু পরপর শো আছে। আর খানিকক্ষণ পরে ঠাকুরমশাই আসবে, পুজো হবে, আমাদের গোছানোটা দেখিয়ে দিই। মাম বলেছে আজকে মামের মনের মতো গোছানো হয়েছে। মাম সরে যাও দেখি, আজকে আমাদের ওদিকে খিচুড়ি ভোগ হয়ে গেছে, পাঁচ রকম ভাজা হয়ে গেছে, আর ওখানে তো মিষ্টি নাড়ু সব আছে। এখানে আমাদের পায়েস, পায়েস আর নাড়ু হয়ে গেছে, খিচুড়ি, খিচুড়ি তো হয়ে গেছে বললাম, মিষ্টি, ওর পাশে লুচি সুজি ফল সব রেডি করা হয়ে গেছে। আর এখানে ঠাকুরের সব সাজের জিনিস, বই পত্র, খেলনা সব আছে এখানে। তাই তো মাম, তোমার মনে মতো হয়েছে তো গোছানোটা? ঘুড়ি আছে, লাঠাই আছে, সুতো আছে, বই আছে, খাতা আছে, খেলনা আছে, তিন সেট জামা হয়েছে, বালিশ আছে, ঝিনুক বাটি দেখি দেখো আমাদের ঝিনুক বাটি সব মোটামুটি মাম বলেছে আজকে মনের মতো গোছানো হয়েছে। অ্যাকচুয়ালি টাইমটা পাওয়া গেছে আর অনেক আগে আগে আজকে শুরু করা যায়। মাম বলছে মাম প্রত্যেকবার আমি সাজতে পারি না, বাড়ির পুজো হয় আমি ওই কেমন জবথব করে সাজি, আজকে তুমি একদম আমাকে ছটার মধ্যে ছেড়ে দেবে। যাই হোক, সাড়ে ছটা বেজে গেছে কিন্তু কাজ হয়ে গেছে, টাইমে বলেছে আগে থেকে করতে দেয়, নাহলে মাম আস্তে আস্তে করতো, আমিও আস্তে আস্তে করতাম, ঢিলামি দিতাম। আর শুধু আমি আর মাম না, এখানে ছোট কাকিমা প্রচুর হেল্প করেছে, নাহলে এরকম তাড়াতাড়ি আমরা করতে পারতাম না, সবাই মিলে করেছি। তাই চলো এবার আমি রেডি হয়ে আসি। বেরিয়ে তারপরে আবার দেখি একটু দেখি, সুন্দর লাগছে। পরমেষ্টি গুরুবে নম, দক্ষিণ গণেশায় নম, কার্তিকেয়ায় নম, ওম ধূমায় নম, ওম ধূমায় নম, ওম গগ্গায় নম। মামুর কাছে থাকো, যাও ও কার্তিকের মা। আমার গলাটা ব্যথা করে, এদিকে রেখে দেবে, বাইরে রেখে দেবে।
অন্যান্য বুড়ো তোমার আদর কমে যাবে, তোমার আদর কমে যাবে তো, তুমি তো বলো ছেলে ছোট ভাই হাসলে তো আদর কমে যাবে, তাই না বাবা? কথা পিপি কি বলছ, লালের দিকে উড়ে চলে যাচ্ছি, আমার ভাইকে দক্ষিণা দিতে হবে, এখন পূজোর খরচা দিতে হবে, এটা ভেবেই এখন ভাবছি। আমার তো সব বিল করা আছে, তাহলে আমি নিজেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিলটা নিয়ে আসা, টাকাটা থাক, কার্তিক ফেলবে আর মামারা, মামারা মামারা টাকা সব মাসে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করব। ইএমআই একবার পুজো হয়ে গেল তাতেই কমে যাবে। প্রসাদ সব নিচে নিয়ে যাবে, হ্যাঁ সব নিচে এসে প্রসাদ খেয়ে যাবে, প্রসাদ দিতে তো এসে, হ্যাঁ তাই বলছি, কার্তিকের বাবার পেট বেরিয়ে গেছে সেটা দেখাতে হবে না, দাঁড়া ছবি তুলো, This is business, বল দেখ দেখ তোরা এটাতে বিজনেস খুলে নিয়েছিস দাদা, তোদের বিয়েটা হোক তারপরে এই বিজনেসটা আমি চালু করবো।
দিলাম দেখে না, আমি তো প্রমাণ রেখে দিয়েছি। ঠিক আছে দাঁড়া, তোদের বিয়েটা হোক। সায়ন তুই কি বলছিলি? দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যালো, বাইরে যাবে? তুমি বাইরে যাবে না? না বাবা, দেখো তো কি বলে ধর। কালী পুজোই একজন ছিল না, আমরা বাজি ফাটিয়ে নিয়েছি। ভালোই ধরেছে। আরে একটু যা 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 যা, সবার মনে আলো জ্বলে উঠুক। এবার বাকি ব্লগের দায়িত্বটা আমি দিচ্ছি অশোক ঘোষকে। নিন, ধরুন বাকি ব্লগটা করুন, এত সুন্দর ব্লগ করছো। বাজি ফাটাচ্ছে যে একসঙ্গে তিনজন দাঁড়ালো, তিনটা একসঙ্গে উঠলো। যেহেতু ছোট মেয়ে, ওইখানে ধরবা না, এইভাবে ধরো, এইভাবে। হ্যাঁ, পুরো খেতে গেছিল। আমার নাতির উপলক্ষে, নাতির উপলক্ষে নাতির মা, নাতির বাবা, নাতির ছোট পিসি, নাতির বড় পিসি, মেজ পিসি, সবাই বাজি ফাটাচ্ছে। আচ্ছা, একটা ফানুস ছাড়া হচ্ছে, তাতে আগুন দিচ্ছে আমার নাতিটার বাবা, পিসি ধরে আছে এদিকে, আবার আমার নাতিটার মা ধরে আছে, ও পিসি ধরে আছে। আর ঠাম্মি তো সাইডে আছে, নাতির নিয়ে হ্যাঁ, সুন্দর হচ্ছে, সুন্দর পরিবেশন,
সুন্দর 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 সুন্দর, বাহ বাহ খুব সুন্দর হচ্ছে। কার্তিকের মাঠ দেখা যাচ্ছে না? হ্যাঁ এবার দেখা গেছে, কার্তিকের মাঠ দেখা গেছে। কার্তিকের ঠাম্মি ধরেছে, সুন্দর। তারপর হ্যাঁ হ্যাঁ সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে, বাহ খুব সুন্দর খুব সুন্দর। কার্তিকের মা বেলুনে আগুন দিচ্ছে, বলে বেলুনে আগুন দিচ্ছে নাকি? খুব সুন্দর, একসঙ্গে থাকলে হবে না তো, একসঙ্গে না একসঙ্গে না একসঙ্গে। হ্যাপি হুড়রে হ্যাপি হুড়রে হ্যাপি 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 হুড়রে, সুন্দর একটা পরিবেশন, সুন্দর 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 খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হয়েছে 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 হয়েছে, বাহ 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 খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। হয়তো এটাই সবার আগে চলে যাবে। হ্যাঁ 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 হয়েছে হয়েছে।